একটি কথা, লাভ বুঝে চাষ নয়, চাষ বুঝে লাভ করো। এই জুন জুলাই মাসে আপনি যদি কিছু সবজি এবং কিছু শাক আপনি যদি বুঝে শুনে চাষাবাদ করতে পারেন, তাহলে আপনি ব্যাপক পরিমাণে লাভবান হতে পারবেন। কারণ জুন জুলাই মাস বর্ষার ভরা মৌসুম, এ সময় মাঠে ঘাটে অনেক ধরনের সবজি আবাদ করা সম্ভব নয়। তাই আপনার জমি যদি হয়ে থাকে সবজি উৎপাদনের জন্য সঠিক একটি জমি হয়ে থাকে এবং আপনি যদি বুঝে শুনে সবজি নির্বাচন করে চাষাবাদ করতে পারেন, আপনি খুব ভালো একটি লাভের চিন্তাভাবনা করতে পারবেন। তো আসুন, কী কী সবজি এবং শাক আবাদ করলে আপনি লাভবান হতে পারবেন সেগুলো আমরা দেখে নিই। যেহেতু জুন জুলাই মাস পুরো বর্ষার সময়, এই সময় আপনি যদি মিষ্টিকুমার আবাদ করেন তাহলে মাচা পদ্ধতিতে আবাদ করলে ভালো হয়। কারণ বৃষ্টির পানি কুমারকে নষ্ট করে দিতে পারে, এর জন্য একটু উঁচু জায়গায় মাচা পদ্ধতিতে আপনি চাষাবাদ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। মিষ্টিকুমারের পাশাপাশি আপনারা চালকুমারটাও মাচা পদ্ধতিতে এখন করলে আপনি বেশ লাভবান হতে পারবেন। এখন যদি পটল আপনি মাচায় তুলতে পারেন, এই পটল আপনার বাজারজাত করলে বেশ লাভবান হতে পারবেন। কাঁকরোল, এই কাঁকরোল এখন যদি আপনার মাচায় কাঁকরোল দিতে পারেন, তাহলে কাঁকরোল বাজারে বিক্রি করে আপনি বেশ লাভবান হতে পারবেন। ঝিঙা, এই ঝিঙা খুব চাহিদা হয়ে থাকে বর্ষার সময়, কারণ অন্যান্য সবজি বাজারে খুব কম থাকে, তাই ঝিঙা উৎপাদন করে আপনি বাজারজাত করলে আপনি বেশ লাভবান হবেন। চিচিঙ্গা বাজারে বর্ষার সময় ব্যাপক চাহিদা থাকে, তাই যদি আপনি চিচিঙ্গা উৎপাদন করে বাজারজাত করতে পারেন তাহলে আপনি বেশ লাভবান হবেন। এখন আসে শাক, পুঁই শাক। বর্ষার সময় অন্যান্য শাক বাজারে একটু কম পাওয়া যায়, তাই পুঁই শাকের চাহিদা থাকে ব্যাপক। আর এই পুঁই শাক আপনি যদি উৎপাদন করতে পারেন তাহলে আপনি পুঁই শাক থেকে ভালো লাভবান হতে পারবেন। ডিমা কলমি, এখন শহর অঞ্চলে কলমি শাকের কদর বেশ বেড়েছে, তাই আপনি যদি উৎপাদিত ডিমা কলমি শহর অঞ্চলে বিক্রি করতে পারেন, তাহলে এই ডিমা কলমি আপনার জন্য লাভের একটি দ্বার খুলে দিতে পারে। এই সবজিগুলো বাজারজাত করে ভালো লাভবান হতে পারবেন। তাই সচেতনতার সহিত যদি আপনি এই সবজিগুলো আপনার জমিতে ফলাতে পারেন, তাহলে আপনার আয়ের একটি ভালো উৎস হতে পারে।